আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। সফট হোস্ট আইটির পক্ষ থেকে আমি পলাশ হুসাইন আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অনলাইন ভেহিকেল ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সফটওয়্যারটি অনেক সহজ এবং সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আসুন আমরা সফটওয়্যারটিতে লগ ইন করি। সফটওয়্যারটিতে লগ ইন করার পরই এখানে কিছু ডাটা এন্ট্রি করা আছে, যেটা আমি বোঝানোর সুবিধার্থে এখানে এন্ট্রি করে রেখেছি। যেটা হচ্ছে টোটাল বুকিং, টোটাল রিসিপ্ট, টোটাল এক্সপেন্স কত টাকা, টোটাল আপনার যদি বাকি থাকে রেন্টের জন্য বাকি, সেই বিষয়গুলো। এটা হচ্ছে টুডে, আপনার রানিং যে ডে সেটা, এবং এটা হচ্ছে মাস, রানিং যে মাস থাকবে সেই মাসের যাবতীয় তথ্যগুলো, হিসাব নিকাশগুলো এখানে দেখতে পারবো আমরা ড্যাশবোর্ডে অ্যাট এ গ্লান্স। ঠিক আছে, বুকিং, এটা লাস্ট 7 দিনের যে বুকিং কী অবস্থা সেটা আমরা এখানে দেখতে পারবো, লাস্ট 7 দিনের রিসিপ্ট, লাস্ট 7 দিনের এক্সপেন্স, এবং বুকিংয়ের যে বিষয়গুলো সেখানে এখানে চলে আসবে। আচ্ছা, আমরা ড্যাশবোর্ড তো দেখলাম, আমি এখানে বাম দিকে দেখেন কিছু মেনু আছে আমাদের, এটা কি ভেহিকাল, ভেহিকাল লিস্ট, ভেহিকাল এন্ট্রি এবং হচ্ছে ভেহিকাল টাইপ। আমি একটু ভেহিকাল লিস্টে একটু যাই। ভেহিকাল লিস্টে গেলে আপনাদের যতগুলো গাড়ি আছে প্রতিটা গাড়ি আপনারা তার গাড়ির নাম্বার, দ্যাট মিন্স রেজিস্ট্রেশন নাম্বার, গাড়ির ছবি যদি চান এখানে আপনারা গাড়ির ছবিটি রাখতে পারেন, গাড়ির সেসিস নাম্বার, মডেল নাম্বার, ইঞ্জিন নাম্বার এবং ভেহিকেল টাইপ, এটা কোন ধরনের ভেহিকেল সেই টাইপটা আপনারা এখানে দিতে পারবেন। আচ্ছা, আমরা যদি লিস্ট তো দেখলাম, এখানে এডিট এবং ডিলিট তো করতে পারছেন। যদি আমরা ভেহিকেল এন্ট্রিতে যাই, ভেহিকেল এন্ট্রিতে গেলে আমরা সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, চেসিস নাম্বার, মডেল নাম্বার, ইঞ্জিন নাম্বার এবং হচ্ছে ভেহিকেল টাইপ। ঠিক আছে, এটি প্রতিটাই ডাইনামিক। আপনারা যদি চান যেখানে মোটর, প্রাইভেট কার, কাভার ভ্যান এবং ফ্রিজ, এখানে যদি আরও কিছু অ্যাড করতে চান সেটা আপনারা এখানে ক্লিক করলে আপনার নতুন অপশনটি এখানে দিলেই আপনার এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, অথবা ভেহিকেল টাইপে গেলে আপনারা নতুন করে ভেহিকেল টাইপ এখানে তৈরি করতে পারবেন, নিজেরাই তৈরি করতে পারবেন। ওকে, আমরা ভেহিকেল দেখলাম। এখানে আনলিমিটেড ভেহিকেল আপনারা ইনপুট দিতে পারবেন, 15, 20, 100, 200 যতগুলোই থাকুক না কেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে ড্রাইভার বা স্টাফ, ওকে, আপনাদের যারা ড্রাইভার বা হেল্পার বা স্টাফ থাকবে তাদের প্রয়োজনীয় তথ্য, ডাটা আপনারা এখানে সব কিছু তাদেরকে সেভ করে রাখতে পারবেন, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, এবং তাদের পেমেন্ট আপনি কত টাকা করেছেন, তার যদি স্যালারি, স্যালারি রিপোর্ট, অ্যাটেন্ডেন্স, সেগুলো এটার মধ্যে রাখা যাবে। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্টটা কী? ক্লায়েন্টটা হচ্ছে আপনারা যাদেরকে গাড়ি ভাড়া দিচ্ছেন বা অনেকের আছে ফিক্সড ক্লায়েন্ট, সেগুলো এখানে রাখলেন। সাপ্লায়ারটা হচ্ছে আপনারা গাড়ির জন্য যে পার্টসগুলো কিনছেন বা গাড়ির টায়ার, গাড়ির জন্য মোবিল, বা অনেক সময় দেখা যায় যে গাড়ির ইঞ্জিন মেরামত করতে হয়, যে মেনটেন্যান্সগুলো হয় সেটা তো অবশ্যই কোনো গ্যারেজের মাধ্যমে করতে হয়। এই গ্যারেজের ডিটেলসগুলো, এই কোন গ্যারেজের মাধ্যমে আপনি করছেন সেটা আপনি এখানে রাখতে পারবেন। ওকে, এবার আমরা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো হচ্ছে ফিটনেস, আমরা একটু ফিটনেসে যাই। অ্যাড ফিটনেস, অ্যাড ফিটনেসের মধ্যে আমরা দেখেন এখানে কি আছে, ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, এখানে যতগুলো ভেহিকেল আছে প্রত্যেকটা লিস্ট আপনি এখানে চলে আসতেছে, এই ভেহিকেলের রেজিস্ট্রেশন ইস্যু ডেট কবে এবং এটার এক্সপায়ার ডেট কবে। ক্লিয়ার? দেখেন এখানে রেজিস্ট্রেশন ডেট কবে, এটার এক্সপায়ার ডেট কবে, ফিটনেসের স্টার্ট ডেট কবে, ফিটনেসের এক্সপায়ার ডেট কবে, ইন্স্যুরেন্সের ইস্যু ডেট কবে, ইন্স্যুরেন্সের এক্সপায়ার ডেট মানে লাস্ট ডেট, মেয়াদ শেষ হবে কোন তারিখে, ট্যাক্স টোকেন এবং হচ্ছে রোড পারমিট, এই বিষয়গুলো এখানে সেট করে রাখতে পারবেন। এবং যদি আপনারা চান যে এই তারিখের 7 দিন আগে, 10 দিন আগে বা 1 মাস আগে আপনার মোবাইলে একটি SMS আসবে, সেই ব্যবস্থা এখান থেকে করা যাবে। আপনি ভুলে গেছেন আপনার 10টা গাড়ি, 15টা গাড়ি বা 20টা গাড়ি থাকতে পারে, সেক্ষেত্রে এতগুলা গাড়ি বা 50টা 20টা গাড়ির মেনটেন্যান্স, কিন্তু কোন গাড়ির কবে ফিটনেস শেষ হয়ে গেছে, কোন গাড়ির কবে ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে, কোন গাড়ির কবে ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়ে গেছে, এগুলো কিন্তু মনে রাখা অনেক কষ্টসাধ্য ব্যাপার। সেক্ষেত্রে আপনি চাইলে অতি সহজে এই সফটওয়্যারটির মাধ্যমে গাড়ির ফিটনেস, গাড়ির ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হওয়ার 7 দিন এবং 10 দিন আগে আপনার মোবাইলে একটি নোটিফিকেশান আসবে এবং চাইলে সেটা মেইলও আসবে। আশা করা যায় এই বিষয়টিতে আপনারা অনেক উপকৃত হবেন। ঠিক আছে, আমরা যখন লিস্টে যাব, ফিটনেস লিস্ট, লিস্টে গেলে আমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছি যে কোন গাড়ির কবে কী আসবে, সবগুলো এখানে দেওয়া আছে, লিস্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, ফুয়েল রেট, ফুয়েল রেটের মধ্যে আমরা যতটুকু পেরেছি যে এই গাড়িটা কত কিলোমিটারে কতটুকু তেল দরকার হয় সেটা আমরা এখানে একটা হিসাব রাখার চেষ্টা করেছি।
এখানে গাড়ির নাম্বারগুলো চলে আসছে, এখানে ফুয়েল পার কিলোমিটার এবং হচ্ছে রেট কত টাকা সেটা এখানে চলে আসবে। এবং তাহলে আমরা একটু দেখে আসলাম কোথায়, আমরা ভেহিকেল লিস্ট দেখলাম, আমরা ড্রাইভার এবং স্টাফ দেখলাম, আমরা ক্লায়েন্ট দেখলাম, সাপ্লায়ার দেখলাম। এবার আমরা এখানে ফিটনেস তো অবশ্যই একদম গুরুত্বপূর্ণ একটা জিনিস, ফুয়েল রেট। এবার আসছে আমরা অ্যাকাউন্টস, আপনার গাড়ির যাবতীয় যত টাকা রিসিভ করা সেটা এখান থেকে করবেন, এবং মানি রিসিভ তো অবশ্যই আছে, এবং যত যাবতীয় খরচ, একটা গাড়ি মেইনটেনেন্স করার জন্য প্রচুর পরিমাণে খরচের খাত আছে, সেই খাতগুলো আমরা এখানে যতটুকু পেরেছি এন্ট্রি করে রাখছি, যেটা হচ্ছে বিআরটিএ, ফুয়েল, তারপরে হচ্ছে পার্টস, মেশিনারিজ, টুলস এবং হচ্ছে টুলস টোটাল স্যালারি। আচ্ছা, এখানে ড্রাইভারের স্যালারি আর কি। তো গাড়ির যাবতীয় যত খরচ, এই প্রতিটা খরচ আপনারা ডাইনামিকলি আমাদের সফটওয়্যার থেকে তৈরি করতে পারবেন, এটা এক্সট্রা কোনো চার্জ নাই, যে না আপনার এখানে 10টা 15টা খাত লিমিট করা আছে, এরপরে বাড়ানো যাবে না, সেটা কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে দেখেন সেটিং, আমি মাঝখানে অনেকগুলো অপশন গ্যাপ দিচ্ছে, কারণ হচ্ছে এই এক্সপেন্সের সাথে সেটিং একটু রিলেটেড, সেই জন্য আমি সেটিংয়ে চলে গেলাম। এখান থেকে দেখেন এক্সপেন্স ক্যাটাগরি, এক্সপেন্স ক্যাটাগরিতে যাওয়ার পরে আপনি যখন অ্যাড নিউ ক্যাটাগরিতে যাচ্ছেন, তখন এখানে ক্লিক করার সাথে সাথেই এখানে একটা বক্স আসবে, আমি একটি দিলাম হচ্ছে টেস্ট, আমি টেস্ট দিয়ে এন্ট্রি দিচ্ছি, তো ওটা অটোমেটিকলি এটা টেস্ট আকারে চলে আসছে। এখানে এটা চাইলে আপনি এডিট এবং হচ্ছে ডিলিট করতে পারবেন। ওকে ওকে, আমরা আবার চলে যাই, আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে অ্যাকাউন্টসের মধ্যে, অ্যাকাউন্টস থেকে আমরা এক্সপেন্সে ছিলাম, এক্সপেন্স থেকে আমরা হচ্ছে এক্সপেন্সের ক্যাটাগরি দেখলাম, সাপ্লায়ার পেমেন্ট, যেটা আমি আগে বলছিলাম যে সাপ্লায়ারটা হচ্ছে আপনি যাদের কাছ থেকে আপনার গাড়ি বাবদ জিনিসপত্র ক্রয় করছেন, তাদের একটা লিস্ট রেখে এবং তাদেরকে যে পেমেন্ট আপনি দিচ্ছেন। একটা গাড়ি যখন আমরা ইঞ্জিন বাঁধাই করি, ইঞ্জিন বাঁধাই করার সময় কিন্তু এককালীন মানে একবারই পেমেন্ট দেওয়া হয় না, সেটা হয়তো বা ধাপে ধাপে দিই, আমরা প্রথমবার 10,000, 15,000, 20,000 এইভাবে দিই, সেই ধাপে ধাপে পেমেন্টের যে হিসাবটা সেটা আপনারা এই এখান থেকে করতে পারবেন। ক্লিয়ার? অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের মধ্যে গেলে আমরা দেখতে পাবো অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাকাউন্ট লিস্ট, অ্যাকাউন্ট ব্যালেন্স এবং স্টেটমেন্ট, ট্রান্সফার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্ট, প্রফিট তো গাড়ির প্রফিট। আচ্ছা, বুকিং ইনভয়েস, একটা গাড়ি যখন আপনি বুক করবেন, সে বুকিং ইনভয়েসে ক্লিক করার সাথে সাথে এখানে কাস্টমারের নাম চলে আসবে, এখানে গাড়ির মডেল নাম্বার, কোন গাড়ি আপনি বুক করতেছেন, ঠিক আছে, গাড়ির এখানে ছবিটাও চলে আসলো সুন্দর মতো, গাড়ির সিসিস নাম্বার, এটা তো দেয়া নাই বিধা আসে নাই, থাকলে আসতো মডেল নাম্বার। ওকে, আমি অন্য একটা দিয়ে দেখি যেটার আছে, ওকে দুইটা দিলাম, গাড়িটা কত টাকা রেন্টে ভাড়া হচ্ছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, যেটা হইতে পারে কত অ্যামাউন্ট, 10,000 টাকা ওয়ান দিতে হবে, আপ ডাউন, মানে ওয়ান এখানে কোয়ান্টিটি বলতে বোঝাচ্ছি আপ ডাউন, গাড়িটা কি শুধু যাবে আবার না আসবে, যদি যাবে আসে দুইবার তাহলে এখানে জাস্ট টু দিলেই হচ্ছে। ক্লিয়ার? এই হচ্ছে অবস্থা। বুকিং লিস্টে আমি যাই, বুকিং লিস্টে গেলে আমি দেখতে পাচ্ছি আমার কোন ইনভয়েস বুকিং হয়েছে, এবং চাইলে এটা ইনভয়েসটা আপনি প্রিন্টও দিতে পারবেন, ঠিক আছে। এসএমএস, এসএমএসটা হচ্ছে আপনাদের যে পার্টিগুলো থাকবে, পার্টিদের আপনারা এসএমএস দিতে পারবেন, গ্রুপ অনুসারে সাপ্লায়ারদেরকে এসএমএস দিতে পারবেন, অ্যাড ডিউ শিডিউল। আচ্ছা, অ্যাড ডিউ শিডিউলটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদি কোনো গাড়ির বুকিং ডেট থাকে, যে অমুক তারিখে একটা গাড়ির বুকিং ডেট আছে, গতকালকে বা আগামী 7 দিন পরে একটা গাড়ির বুকিং ডেট, সেটা আপনি এখানে নোট করে রাখলে অটোমেটিকলি আপনার নিজের মোবাইলে একটা মেসেজ আসবে এবং আপনার যে পার্টি তার কাছে একটা মেসেজ চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, পার্সেস, পার্সেসটা হচ্ছে যে আপনার গাড়ির জন্য যে আপনি জিনিসপত্রগুলো পার্সেস করতেছেন সেই হিসাবগুলো আপনি এখানে রাখতে পারবেন। ডিউ রিপোর্ট, আপনার গাড়ি যেখানে ভাড়া দিয়েছেন সে গাড়ি ভাড়া বাবদ যদি কোনো বাকি থাকে সেগুলো, এবং যে কেউ যদি অ্যাডভান্স টাকা পেমেন্ট করে সেটা এখানে চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে বুকিং রিপোর্ট, কোন গাড়ি কবে বুকিং হয়েছে, কোন ক্লায়েন্টের মাধ্যমে, কোন গ্রুপের মাধ্যমে, কোন ভেহিক্যালের মাধ্যমে, কোন ভেহিক্যাল আপনার কতগুলো বুকিং হয়েছে, ভেহিক্যাল টাইপ, যে এই টাইপের গাড়িটা কত বুকিং হয়েছে। ওকে, এটা হচ্ছে ডিপোজিট রিপোর্ট, কোন টাকা কত তারিখে আসলো সেই বিষয়গুলো এখান থেকে আমরা বের করতে পারবো। এক্সপেন্স রিপোর্ট তো আমরা দেখলাম, সর্বশেষে হচ্ছে এখানে অনেকগুলো সেটিং আছে, যেমন সেটিংয়ের মধ্যে আমি একটু দেখাই ইউজার পারমিশন। ইউজার পারমিশনটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটার মাধ্যমে আপনি চাইলে আপনি একাধিক স্টাফ পারমিশন দিতে পারবেন, যে আপনার দুইটা স্টাফ আছে তাদেরকে আপনি ইউজার পারমিশন দিয়ে তাদেরকে আপনি সফটওয়্যারটা বুঝাই দিয়ে তারা যেন মেনটেন করতে পারে, সেই বিষয়টা এখানে। আর লাস্ট হচ্ছে কোম্পানি ইনফরমেশন এবং হচ্ছে পেমেন্ট মেথড, এগুলো নিজেরাই ডাইনামিকলি সব কিছু তৈরি করতে পারবেন। আমি একটু কোম্পানি ইনফরমেশনে যাই, কোম্পানি ইনফরমেশনের মধ্যে এখানে যে কোম্পানির নেম, স্লোগান, লোগো, ব্যানার নিজেরাই সেট করতে পারবেন, নাম্বার, ইমেল অ্যাড্রেস নিজেরাই সেট করতে পারবেন, এবং
সবচেয়ে যে মজার বিষয়টি সেটা হচ্ছে আমাদের মেনুর যে কালার, মানে রুচি তো এক একজনের এক এক রকম। আমরা যদি চাই, এখন দেখেন এখানে হালকা ব্লু কালার আছে, আমি এটাকে একটু রেড করে দিয়ে আসি, আমি এই কালারটা দিলাম। এখন এখানে সেভ দিই, দেখেন বাম পাশের কালারটাও ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আপনার রুচি যেরকম আপনি সেরকম কালার আপনি সেট করবেন। ঠিক আছে, এটা নিজেদের মতো নিজেরা সেট করা যাবে। কারেন্সি এটা টাকা ডলার, কেউ যদি সৌদি আরব, আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট সৌদি আরবের আরব আমিরা, তারা যদি এখানে তাদের কারেন্সি সেট করে ডাইনামিকলি কারেন্সি সেট করতে পারবে একদম সহজেই। আচ্ছা, ডিবি ব্যাকআপ, ডিবি ব্যাকআপটা হচ্ছে আপনাদের ডাটাগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই ডাটাগুলো আমরা চাই না যে আমাদের কাছে রেখে একটা বাইন্ডিং থাকুক, আপনি যদি চান আমাদের সার্ভারে ব্যাকআপ থাকে। এছাড়াও আপনি এই ব্যাকআপ অপশনের মাধ্যমে এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে এটা ডাউনলোড হয়ে যাবে। অলরেডি দেখেন আমি দেখাচ্ছি, এই যে কম্পিউটারে ডাউনলোড একটা ফোল্ডার চাচ্ছে, এই ফোল্ডারের মাধ্যমে আপনি আপনার ব্যাকআপটা আপনি আপনার কম্পিউটারে ডাউনলোড করে রাখতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে তথ্য হারানোর আর কোনো ভয় থাকছে না। সার্ভার ইনফরমেশন, সার্ভার ইনফরমেশনের মাধ্যমে আপনি, আমরা যে আপনাকে ডোমেন হোস্টিং দিব, সেই ডোমেন হোস্টিংটা কতটুকু স্পেস আপনি ইউজ করতেছেন, কতটুকু খালি আছে, কতটুকু ব্যান্ডউইথ নষ্ট হচ্ছে, এগুলো আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। এবং লাস্ট অপশন যেটা হচ্ছে লগ আউট, তো লাস্ট, তার আগে একটা হচ্ছে যে সফট হোস্ট আইটি সাপোর্ট প্যানেল। সফট হোস্ট আইটি সাপোর্ট প্যানেল নামে একটি আমরা প্যানেল করেছি, যার মাধ্যমে আমরা আপনার যত প্রবলেম, আপনি এখানে অ্যাড ওয়ার্কে গিয়ে যদি আশা করা যায় সফটওয়্যারে কোনো প্রবলেম নাই, তারপরে যদি মনে হয় সফটওয়্যারটি অবশ্যই কাস্টমাইজেবল, আপনারা যদি সফটওয়্যারটি কাস্টমাইজ করতে চান, সেক্ষেত্রে যে যে কাজগুলা কাস্টমাইজ করাবেন সেটি সাপোর্ট প্যানেলের মাধ্যমে নোট দিয়ে সাবমিট করে রাখলে আমরা আপনাদের সাপোর্টের যে কাজগুলা সেটা কীভাবে কী হবে না হবে সেগুলো আমরা দেখে আলোচনা করে আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আশা করা যাচ্ছে আপনারা সফটওয়্যারটির মাধ্যমে অনেক উপকৃত হবেন এবং আপনাদের হিসাবগুলো অনেক স্বচ্ছ, সহজ ও ঝামেলাবিহীন হবে। সে আশা ব্যক্ত রেখে আমি পলাশ হোসেন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।